হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা আগের ক্লাসে আমরা প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কে পড়েছি আর আজকের ক্লাসে আমরা পড়ব প্রতিবর্ত চাপ ভীষণ ভালো একটা টপিক তো ক্লাসটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখবে আই হোপ ক্লাসটা তোমাদের ভালো লাগবে তো চলো আজকের ক্লাস তাহলে শুরু করা যাক প্রতিবর্ত চাপ কি। আমরা আগের ক্লাসে প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কে পড়েছিলাম এবার যেই পথ দিয়ে মানে যেই স্নায়ু পথ দিয়ে এই প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ু স্পন্দনটা আবর্তিত হয় তাকেই বলা হয় প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথ এর আরেকটাও নাম আছে প্রতিবর্ত পথ মানে হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ু স্পন্দনটা যে স্নায়ু পথ দিয়ে আবর্তিত হয় তাকেই বলা হয় প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথ বোঝাতে পারলাম বেসিক্যালি এই প্রতিবর্ত চাপ হচ্ছে তিনটি স্নায়ুকোষ দ্বারা গঠিত ঠিক আছে তো দুই বা দুইয়ের বেশি এই স্নায়ুকোষের সম্বন্ধে কিন্তু এই প্রতিবর্ত চাপটা তৈরি হয় এবার এই সাইনাপসের অবস্থান অনুসারে এই প্রতিবর্ত চাপকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে বলতে পারো তিন প্রকারের আর কি তিনটে প্রকারে আর কি ভাগ করা হয়েছে একটা হচ্ছে তোমার একসন্ধি একসন্ধি মানে হচ্ছে তোমার যখন এটা একটা মাত্র তোমার সাইন্যাপসের সাইনাপ যুক্ত থাকে প্রতিবর্ত চাপটা তখন তাকে বলা হবে একসন্ধি তারপর হচ্ছে দ্বিসন্ধি সন্ধি মানে হচ্ছে যখন প্রতিবর্ত চাপটা দুটো সাইন্যাপসে যুক্ত থাকবে ঠিক আছে আর তিন নম্বর হচ্ছে তোমার ত্রিশ সন্ধি আর ত্রিশ সন্ধি মানে হচ্ছে এটা তিনটে স্নায়ু সন্ধি স্নায়ু প্রতিবর্ত চাপ ঠিক আছে তো এই হচ্ছে তোমার তিন প্রকারের প্রতিবর্ত চাপ এক সন্ধি দ্বি সন্ধি ত্রিসন্ধি বোঝা গেল এবার এই প্রতিবর্ত চাপের কিছু অংশ আছে সেগুলো কি অংশ বা একে তোমরা উপাদানও বলতে পারো প্রতিবর্ত চাপের বিভিন্ন উপাদান বা অংশ প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি বলতো রিসেপ্টার বা গ্রাহক এই গ্রাহকের কাজ কি এই গ্রাহক কি করছে না পরিবেশ থেকে তোমার উদ্দীপনাকে সংগ্রহ করছে গৃহীত করছে ঠিক আছে পরিবেশ থেকে উদ্দীপনাকে সংগ্রহ করছে ঠিক এর পরে যে অংশ বা উপাদানটা আছে সেটা হচ্ছে সেন্সারি নিউরন সেন্সারি নিউরন সেন্সারি নিউরন বা সংজ্ঞাবহ নিউরন এ কি করছে না এবার কি করছে সেই উদ্দীপনাটাকে কি করছে গ্রাহক থেকে কোথায় পাঠাবেও ও পাঠাবে কিন্তু তোমার স্নায়ু কেন্দ্রে ঠিক আছে তাহলে গ্রাহক কি করছে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে নিল ঠিক তারপর সেন্সারিক নিউরন কি করছে না গ্রাহক থেকে উদ্দীপনাকে কোথায় ট্রান্সফার করে দিচ্ছে স্নায়ু কেন্দ্রে ঠিক আছে তারপর সেটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে বলো তো স্নায়ু কেন্দ্রে গিয়ে পৌঁছাচ্ছে তাহলে এর পরের অংশটা হচ্ছে স্নায়ু কেন্দ্র মানে নার্ভ নার্ভ সেন্টার ঠিক আছে নার্ভ সেন্টার এ তখন কি করছে না এ তখন সেটাকে সে উদ্দীপনাটাকে কিসে ট্রান্সফার করছে না তোমার মোটর নিউরনে ট্রান্সফার করছে মানে আজ্ঞাবহ উদ্দীপনে রূপান্তরিত করছে আর এটা কিন্তু তোমার সুষুম্না কাণ্ডে অবস্থিত ধূসর পদার্থে ঠিক আছে হয়ে গেল তাহলে এর পরের তাহলে অংশটা কি হবে বলো তো মোটর নিউরন মোটর নিউরন তাহলে মোটর নিউরন এবার কি করবে মোটর নিউরন যেটাকে বলছে আজ্ঞাবহ তো এ তখন কি করবে এ তখন সেই তোমার উদ্দীপনাটাকে কি করবে স্নায়ুকেন্দ্র থেকে কোথায় নিয়ে যাবে ও ইফেক্টারে নিয়ে যাবে ঠিক আছে কারণ লাস্ট কারণে তো 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 রেসপন্স করে ও ইফেক্টারে পাঠিয়ে দেবে তাহলে এর পরে যে অংশটা আছে সেটা তাহলে ইফেক্টার বা কারক ইফেক্টার ঠিক আছে এই ইফেক্টার এবার কি করবে না এই ইফেক্টার এবার তোমার কি করবে বিভিন্ন যে ইফেক্টার মানে কি তোমার পেশি গ্রন্থি এইগুলোকে তো ইফেক্টার বলে এরা তখন কি করবে সেই উদ্দীপনায় উদ্দীপিত হবে তো এই হচ্ছে তোমার প্রতিবর্ত চাপের কিছু অংশ তা আমি আরেকবার প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছি গ্রাহক এ কী করছে পরিবেশ থেকে তোমার উদ্দীপনাটাকে সংগ্রহ করছে হয়ে গেল এর কাজ তারপর আসে সেন্সারি নিউরন সেন্সারি নিউরন কি করছে না এর মাধ্যমে কি হচ্ছে সেই উদ্দীপনাটা ও কী করছে না গ্রাহক থেকে কোথায় ট্রান্সফার করছে তোমার নার্ভ সেন্টারে মানে স্নায়ু কেন্দ্রে ট্রান্সফার করছে ঠিক তারপর স্নায়ু কেন্দ্রটা কি করছে সেই তোমার উদ্দীপনাটাকেও কি করছে না তোমার নিউরনে ট্রান্সফার করছে আর এটা কাণ্ডে অবস্থিত হয়ে গেল তারপর মোটর নিউরন কি করছে সেই উদ্দীপনাটাকে কোথায় পাঠাচ্ছে ইফেক্টারে পাঠাচ্ছে তারপর ইফেক্টার কি করছে না ইফেক্টার মানে হচ্ছে পেশি গ্রন্থি বিভিন্ন আমাদের যে ইন্টারনাল অর্গান আছে সেইগুলো সে তারা তখন কি হচ্ছে না এই উদ্দীপনাটাই উদ্দীপিত হচ্ছে তো এই হচ্ছে প্রতিবর্ত চাপের বা প্রতিবর্ত পথের বিভিন্ন অংশ খুব কি কঠিন লাগলো একদমই কঠিন আর জাস্ট একটা মানে একটা কনসেপ্ট বানিয়ে নেবে ব্যাস তাহলেই হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু কঠিন কঠিন না মনে হবে যেন অনেক কিছু আছে বাট এক একবার যদি একবার বুঝে নাও না কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় একদম ইজি লাগবে তাহলে প্রতিবর্ত চাপের অংশগুলো বোঝা গেল এবার আমি যে বক বকটা করলাম এটার একটা ছোট্ট এক্সাম্পল দিই তাহলে দেখবে তোমাদের কাছে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে তো এরপর আর মানে এই রিফ্লেক্স আর্ক নিয়ে আর কোনো প্রবলেম হবে না ধরো তুমি খালি পায়ে হাঁটছো ঠিক আছে মাঠের মধ্যে দিয়ে হাঁটছো তোমার পায়ে একটা কাটা বিধে গেলো ঠিক আছে একটা কাটা বা পেরেক যাই হোক বিধে গেলো এবার তুমি কি করবে পাটাকে তো ওইভাবে রেখে দেবে না তুমি পাটাকে মাটি থেকে তুলে নেবে এবার কাটা বাধা থেকে পা তোলা অবধি এই কাজটা কিভাবে হয় আমাদের পায়ের তলায় কি আছে অসংখ্য অসংখ্য রিসেপ্টার আছে ঠিক আছে এবার তোমা তোমার যে কাটাটা যে বাঁধল তার ফলে কি একটা ব্যথা তৈরি হলো সেই ব্যথাটা হচ্ছে উদ্দীপনা ঠিক আছে তো গ্রাহক কি করলো সেই ব্যথাটাকে গ্রহণ করলো গ্রহণ করে ও কি করলো না সেন্সারি নিউরন দিয়ে কোথায় পাঠিয়ে দিল দিলো কাণ্ডে পাঠিয়ে দিল নার্ভ সেন্টারে ঠিক আছে তারপর সেই কাণ্ড কী করবে না মোটর নিউরন দিয়ে কোথায় কোথায় পাঠাবে সেই উদ্দীপনাটাকেও পাঠাবে ইফেক্টরে কারকে ঠিক আছে তারপর কারোকে কি হবে না সেখানে পেশির সংকোচন হবে তার ফলে পেশির সংকোচনের মধ্যে দিয়ে কী হবে না রেসপন্স করবে কারক কী রেসপন্স করবে তাই না তো এই জন্য কি হয় না পায়ের পেশিগুলো সংকুচিত হয় সংকুচিত হওয়ার ফলে কি হয় না আমাদের পাটা আপনা আপনি কিন্তু ওপরে উঠে যায় তাহলে ভাবতে পারছো কতটা স্পিডে কাজটা হয় মানে পায়ে কাটা বিঁধল সেখানে ব্যথা উদ্দীপনাটা তৈরি হলো আমাদের পায়ের তলায় অসংখ্য অসংখ্য রিসেপ্টার আছে সে উদ্দীপনাটাকে নিয়ে তোমার সেন্সারি নিউরনের মধ্যে দিয়ে কোথায় কোথায় পাঠিয়ে দিল কাণ্ডে তারপর ও তখন কি করলো সেটা মোটর নিউরনের মধ্যে দিয়ে ইফেক্টারে পৌঁছে দিল ইফেক্টারে পেশি সংকোচন হলো যার ফলে ও রেসপন্স করলো আর যখনই ও রেসপন্স করলো কি হলো না পেশিগুলো সংকুচিত হওয়ার পর রেসপন্স করলো আর আমাদের পাটা অটোমেটিক্যালি উঠে গেল। কতটা স্পিডে কাজটা হয় বলো তো তো এই হলো তোমার প্রতিবর্ত চাপ বোঝা গেল। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম আশা করি ক্লিয়ার করতে পেরেছি যে চাপ জিনিসটা কি আমাদের এই জীবনে কিন্তু এই প্রতিবর্তের ভীষণ ভীষণ গুরুত্ব রয়েছে মানে ভীষণই গুরুত্ব রয়েছে এই ধরো ধরো আমরা যখন খাবার খাই এবার খাবারের যদি কণা আমাদের খাদ্যনালী খাদ্য নালী থেকে যদি ঢুকে ঢুকেছে আমাদের সাথে সাথে কিন্তু প্রচণ্ড কাশি হবে তাই না বা চোখে যদি কোনো কণা পরে আমরা কিন্তু অটোমেটিক্যালি চোখ ডলবো চোখের পাতা আমাদের অটোমেটিক্যালি আপ ডাউন হবে বা ধরো নাকের মধ্যে যদি কোনো কিছু ঢুকে যায় আমরা কিন্তু হ্যাচি করব তো আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এই প্রতিবর্তে গুরুত্ব অনেক অনেক রয়েছে কেমন এবার আমি একটা ছবি এঁকেছি দেখো প্রতিবর্ত চাপের বিভিন্ন অংশের ছবি এঁকে নিয়ে বলে দিচ্ছি কোনটা কি এটা হচ্ছে তোমার সাইন্যাপস ঠিক আছে এটা হচ্ছে সাইন্যাপস ঠিক আছে এটা হচ্ছে তোমার ইফেক্টার দেখতে পাচ্ছ হুম আর এটা হচ্ছে রিসেপ্টার হুম এই যে রিসেপ্টার এইভাবে আসছে হ্যাঁ এইভাবে 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 জিনিসটা আসছে ঠিক আছে এটা হচ্ছে সেন্সারি নিউরন মোটন নিউরন হুম মোটর হচ্ছে নিউরোসিল ঠিক আছে আর হচ্ছে এটা হচ্ছে তোমার ধূসর বস্তুটা ধূসর বস্তু হুম এটা শ্বেত বস্তু বলে দেখতে পাচ্ছ হলো আর এটা যেটা আছে তোমার এটা হচ্ছে এ বলে তোমার অ্যাডজাস্টার নিউরন ঠিক আছে এটা হচ্ছে নিউরন ঠিক আছে তো এই হচ্ছে প্রতিবর্ত চাপের বিভিন্ন অংশ ঠিক আছে তো আজকে ক্লাসটা এত অবধি ছিল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভালো লাগলো জানাবে খারাপ লাগলো জানাবে ভালো বললে ভালো লাগবে আর যদি বলো একটু অন্যরকম লাগলো আর একটু বেটার হলে ভালো হয় তাহলে অবশ্যই জানিও আমি আরও ভালো করে পড়ানোর চেষ্টা করব আর ডিসক্রিপশান বক্সে ফেসবুক পেজে লিঙ্ক আছে ইচ্ছা হলে পেজটাকে ফলো করতে পারো লাইক করতে পারো তো চলো আজকের ক্লাস এত অবধি থাকলো নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ক্লাসে আমি স্পাইনাল কট সম্পর্কে হয়তো পড়াতে পারি ভীষণ ভালো ক্লাস হবে তো কেউ মিস করবে না সবাই দেখবে হ্যাঁ ক্লাসটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা